রাত না ঘুমিয়ে দুই শয়তানের পাল্লায় পড়ে এখন হলো যে আমরা আসছি সোনাগাজি জালিয়াপাড়া। জায়গাটা আসলে খুবই সুন্দর, না ঘুমাইলেও এমন একটা মানে আলসি গায়ের মধ্যে কাজ করতেছে না, প্রচুর পরিমাণ এনার্জি আছে। তো আমরা এখন মোটামুটি আপনাদেরকে সিনেমাটিক ভিউটা দেখাবো। এখানকার সকালবেলার যে ভিউ মানে এক কথায় অসাধারণ, মানে কি বলবো, না দেখলে আসলে বুঝতে যাবে না পুরো রাত যে ঘুমাই নেই ওটার যে একটা ক্লান্ত ভাব ওটা আমার মুখে এখন নাই। তো আমরা এখন আপনাকে আপনাদের সবাইকে এই ভিউটা দেখাবো। এরপরে হলো যে আমাদের সাথে আসছে এক পুরা দুরা বাইকার, আর1 5 বাইকার। তোমার মানে এখানে যে পুরা রাত অনুভূতিটা বলো। অস্থির অস্থির ভাই, এখানে যে আনছেন অনেক ভালো লাগতেছে। আমি এখানে আসি না কোনোদিন, ফার্স্ট টাইম আসছি, কিন্তু ভালো লাগতেছে। ধন্যবাদ। বিশেষ চালাবে আর বিশেষ চালাইতো না, না না স্পিড সবচেয়ে বেশি থাকে। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি স্পিড আচ্ছা এখন হলো যে উড়াদুরা বাইকার তার বাইক চালায় 100 এ, আর আমি মোটামুটি মিড রেঞ্জের বাইকার অ্যাভেঞ্জার চালাই 60-70 তে। দুঃখের বিষয় দাদা, এখন নাস্তা কোনো দোকান খুলে না, এটা মানে খুবই পেরেশানির ভিতরে আছে। আসলে খিদে লাগছে ব্যাপারটা, তোর খিদে লাগছে নি রে? এখন আয় চিন্তা করিস রে, বিত্তে ঢুকি নিজে বানালাম, বানানি তারা খাইলাম, কি করবো? এছাড়া তো উপায় নাই, সাবি তো নাই। এখানে এসে যে সানসেটটা দেখলাম এটা আসলে খুবই মজা লাগছে। তো এটা সাধারণত সবার পক্ষে পসিবল না, যদি কারো পক্ষে পসিবল হয় একেবারে ভরে ভরে আসতে পারে। লোকেশনটা আপনারা হয়তো চিনে গেছেন, এটা হচ্ছে সোনাগাজি জালিয়াপাড়া। এখানকার মানুষগুলো সকালে প্রথম ভোরে ভোরে বের হয় ফিশিং করার জন্য। আমরা আসলে অনেক কিছু এখানে দেখে মজা পাইছি, ইভেন অনেকগুলো ফুটেজও আছে, হয়তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য জীবনের তাগিদে কীভাবে চলে যেতে হয় সাগরে, কত ভোরে উঠতে হয়। তো দেখেন আমরাও একটু মজা করি আপনার সাথে শেয়ার করি।
রে তোর কো সমস্যা কি আরে তোরা জিয়ানে মন চাই দে এখানে তো কিউডি বই দস ঘটনা কিয়া দাদা এখানে মূলত একদম ফাইভ স্টার হোটেলের মতো মজা পাইতেছি আপনার এই যে বাতাস অনেক মজা আর আমার তো ব্যবসা হচ্ছে এখানে সব নৌকাগুলো তো আমার বুঝছেন না এখন মাঝি বাইরে আসবে আমি ওদেরকে এই যে পাঠাম চালি দিকে এই জন্য বসে দিছি সাফারও একটা লিমিট থাকে ভাই সাফা মারতে বড় মে তুই ছোট সাফা মারলে আপনি কি এ তুই জিয়ানে মন চাই জেনে উঠে বসে আছিস কা কান্নু কারো ছুটি বসে আছিস আমার মন ভালো নেই তাই আমি ওকে উঠে বসে রাখছি আসেন 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 কাহিনীটা দেখছো কান্নু কারো ছুটি বসে আছিস আসেন ফেনি 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 লাস্ট ইট আরে ভাই সরেন আমি লুকাই তো সরেন